আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমি সুন্দর একটি প্লেসে ঘুরতে চলে আসলাম। শুধু আমি একা নই, আমার সঙ্গে কিন্তু আমার আঙ্কেল প্লাস সারাশালি সবাই মিলে কিন্তু খুবই খুবই একটি সুন্দর পর্যটক এলাকায় ঘুরতে চলে আসলাম, যেটা আসলে না আসলে বোঝা অনুমান করা খুব কঠিন ছিল। এই জায়গাটি আসলে কসবার খুব সন্নিকটে একটি শালদা নদী জায়গা। এই জায়গাতে কিন্তু আমাদের বিভিন্ন শহীদ যারা হয়েছেন তাদেরকে স্মৃতিসৌধ হিসেবে এখানে কিন্তু সমাহিত করা হয়েছে। এই স্থানটি আপনারা না আসলে না নিজের চোখে দেখলে অনুমান করতে পারবেন না। এখানে অলওয়েজ সব সময় কিন্তু আপনার বিভিন্ন পর্যটকরা কিন্তু ভিড় করে। এখানে দেখুন আমার শালা কিন্তু ক্যামেরার স্টেটমেন্ট কিন্তু সব কিছু ঠিকঠাক করছে, সে কিন্তু মনে হচ্ছে যে ফুল ক্যামেরাম্যান, আসলে সে তার কিন্তু অভিজ্ঞতা একদম শূন্য। যাই হোক, সে আমার এই আইপডটি পেয়ে কিন্তু খুবই আনন্দিত এবং খুবই খুশি। সে আগে ভাগে কিন্তু দৌড়াচ্ছে এবং দেখছে এবং সেটিং করার চেষ্টা করছে। যাই হোক, সব মিলে খুবই খুবই সুন্দর একটি প্লে ছিল। এই মুহূর্তে কিন্তু আমি আমার ক্যামেরাম্যানকে একটু ইশারা করছিলাম যে আমার সাথে আসো, আমি একটু ঘুরে দেখি এই প্লেসটি দেখাই। আসলে এই জায়গাটি হচ্ছে পাহাড়ের একটু উঁচু জায়গায়, পাহাড়ের আশেপাশে সবই পাহাড়, পাহাড়ের একটু উঁচু স্থানেই কিন্তু এই স্থানটি সমাহিত করেছেন। যারা আসলে ইয়াং জেনারেশন আছেন তারা আসলে এই জায়গায় না আসলে অনুমান করতে পারবেন না। হয়তো যারা আমাদের বৃদ্ধ আঙ্কেল বাবা চাচারা আছে তারা কিন্তু এই সমাহিত স্থানটি খুব ভালোভাবে পরিচিত, কারণ তারা এই যুদ্ধের সব কিছুই দেখতে পাচ্ছেন, আবার অনেকে কিন্তু যুদ্ধও করেছেন। তো এই স্থানটি সবার পরিচিত, এবং শুধু এই স্থানটি সবার বললে হবে না, এটা গোটা বাংলাদেশের মধ্যে কিন্তু এই শালদা নদী জায়গাটি কিন্তু আপনারা আপনাদের মানচিত্রের মধ্যে এবং বিভিন্ন বই পুস্তকের মধ্যেও কিন্তু এই স্থানটির বিষয়ে অবগত করা হয়েছে। যাই হোক, এখন কিন্তু আমি আপনার এই জায়গাগুলোতে বিভিন্ন নামগুলো দেখছিলাম এবং হাঁটছিলাম আমার শালাশালিকে নিয়ে, এবং উঁচু জায়গা হওয়ার কারণে কিন্তু আশেপাশের চতুর্দিকের পরিবেশগুলো আসলে খুবই মনোমুগ্ধ করছিল, যেটা আসলে আমি দেখে খুবই খুবই আনন্দিত হয়েছিলাম, যেটা আপনাদেরকে ভাষা বোঝানোর মতো না। তো আপনারা এই যে দেখুন আমার শালি কিন্তু এখানে খুব সে এনজয় করছে, আমার পিছনে পিছনে হাঁটছে এবং খুব হাসতেছে, দেখতেছে, ঘুরতেছে, কিছু মডেলিংও চলতেছে এই মুহূর্তে। তো এইখানে কিন্তু আমরা অন্যান্য পর্যটকদেরকেও দেখতে পাচ্ছি। এখানে বলা চলে যে মনে করেন স্থানটির প্লেসটা বেশি একটি বড় নয়, যেহেতু যতটুকু প্লেস করা হয়েছে সেই প্লেসটিতে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ স্থাপন করেছে। বিশেষ করে যেই যাদেরকে সমাহিত করেছে তাদের স্থানগুলো দেখলে খুবই খুবই ভালো লাগছিল, এবং আশেপাশের গাছগাছালি দেখে কিন্তু মন প্রাণ ভরে গেছিল। তো যাই হোক, এই জায়গাটিতে আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, না আসলে না দেখলে আসলে বিভিন্ন বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে যারা আমাদের প্রাণ দিয়েছিল, যে আমাদের মা বাবা ভাই বোন এবং চাচা নানা আঙ্কেল সবাই কিন্তু এই জায়গাটিতে এই যুদ্ধে কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করে কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশ নামটি স্থান করে দিয়ে গেছেন। আপনারা জানেন যে আসলে পশ্চিম পাকিস্তান কিন্তু পূর্ব পাকিস্তানের সাথে একটি জুলুম অত্যাচারের মধ্যে দিয়ে কিন্তু আসলে আমাদের এই স্থান, এই দেশটি স্বাধীন হয়। বাংলাদেশ নামক সেই পটভূমিতে কিন্তু আসলে মানচিত্রে কিন্তু চলে আসে আমাদের এই নামটি। একটু ভাষা বৈষম্য সব কিছুর দিকেই কিন্তু তারা আমাদের সাথে অন্যায় অত্যাচার করেছিলেন। তো এই মুহূর্তে কিন্তু আমি সেই নামের যে স্থানটি স্মৃতিসৌধ, এখানে যাদেরকে সমাহিত করেছে তাদের নামগুলো কিন্তু এই পিছনে সম্পূর্ণ নাম ঠিকানা সব ডিটেলস লেখা ছিল। এখানে কিন্তু আমি দাঁড়িয়ে কিছুক্ষণ সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমার শালা কিন্তু এদিকে খুবই খুবই সে এক্সাইটেড, খুবই আনন্দিত ছিল, যে বলা বাহুল্য সে বিশেষ করে ক্যামেরার সেটআপটা পেয়ে কিন্তু খুবই খুবই আনন্দিত হয়েছিল। তো যাই হোক, এভাবে কিন্তু ঘুরতে ঘুরতে খুবই খুবই ভালো লাগছিল, যে আসলে বোঝানোর মতো না যে এতটা আনন্দ হয়। ঘুরতে না আসলে কিন্তু অনুমান করা খুবই অসম্ভব। তো আমরা আসলে মনকে ভালো রাখার জন্য, মনকে রিফ্রেশ রাখার জন্য আসলে ঘোরাঘুরির বিকল্প নেই,
সময় সুযোগ করে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা সময় সুযোগ করে ঘুরতে যাব এবং ঘুরবো। এটাই এটাই আপনার মনকে উৎফুল্ল করবে। আসলে আমরা কিন্তু কাজে কর্মে ব্যস্ততার থেকে অনেক সময় কিন্তু মন খুবই খুবই বিভিন্ন টেনশনে কিন্তু হ্যাং হয়ে যাওয়ার মতো। আসলে আপনারা এই ওই সময় মুহূর্তগুলো কিন্তু ঘোরার চেষ্টা করবেন, একটু হাসি খুশি আনন্দ থাকতে হবেন, কারণ যা বুঝতে হবে যে এই জীবনটা আসলে স্বল্প সময়ের জন্য। আমরা শুধু পাওয়া না পাওয়া নিয়ে ব্যস্ততা থেকে কিন্তু ব্রেনগুলোকে কিন্তু হ্যাং করে ফেলি। আসলে এইভাবে এরকম না করে কিন্তু আমরা একটু মনকে ফিরে ফ্রেশ রাখার জন্য, ঘোরাঘুরি করার জন্য কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাগুলো দেখতে পারলে কিন্তু আসলে খুবই আনন্দিত হয়। বিশেষ করে এরকম সাথে সালাসালে এবং আঙ্কেলরা আন্টিরা সবাই যদি পাশাপাশি সবাই একসাথে মিলেমিশে যাওয়া যায় ফ্যামিলির সকল মেম্বারদেরকে নিয়ে, কিন্তু ছোটো বড়ো সবাই কিন্তু আনন্দিত হয়, খুবই খুবই ভালো লাগছিলো। তো আমরা এইখানে ঘোরাঘুরির পর কিন্তু এক প্রকার বিদায় নিয়ে ইশারা দিচ্ছিলাম যে আমরা চলে যাব এখন এবং অন্য একটি প্লেসে কিন্তু আমরা ঘুরতে যাব। এই মুহূর্তে এইখানে কিন্তু আরও পাশাপাশি অন্যান্য সাইডে কিন্তু আরও অনেক জিনিস দেখার মতো রয়েছে। শুধু এই প্লেসটিতে আসলে যে আপনারা শুধু এই শহীদ মিনারটি অনুধাবন এবং দেখতে পারবেন এমনটা না, এর আশেপাশে কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে। যখন আমরা এখন বেরিয়ে যাব বিভিন্ন শুনেছি এই জায়গার মধ্যে বানর এবং আরও অন্যান্য কিছু পাহাড় পর্বত এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা, যেহেতু এইখানে কিন্তু ইন্ডিয়ার আশেপাশের বিভিন্ন দৃশ্য গাছগাছালি কিন্তু আমরা দেখতে পারি এবং উঁচু উঁচু পাহাড় বাড়িঘর এগুলোও কিন্তু দেখা যায়। তো বাড়িঘরের সংখ্যা কিন্তু ছিল খুবই কম ছিল আসলে এই জায়গাটিতে। এখন দেখুন এই যে জায়গাটি, বিশেষ করে সূর্যের যে ফোকাসটা সেটা কিন্তু অনেক অনেক ভালো লাগছিলো। একটা কেমন জানি লাইট, যেই লাইটটি আসলে সূর্যের আলো দেখলে যে কারোর ভালো লাগে, এটা অস্ত যাওয়া এবং ওঠা সব মিলিয়ে কিন্তু দেখাটা ছিল খুবই খুবই একটি চমৎকার একটি জায়গা। এই জায়গাটিতে আপনারা আসবেন, আসলে আসলে অনুধাবন করতে পারবেন এবং দেখতে পারবেন এবং একটি সাক্ষী হতে পারবেন যে এই জায়গাতে আসার যে সাক্ষী, এটা আসলে আমরা হয়তো কাছে থাকার পরেও কিন্তু এইভাবে আর আসা হয়নি কখনো। তো আপনারা যারা এই জায়গাটিতে, কিন্তু আমি শুনেছি এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই প্লেসে আসে, তো আসলে আপনারা এই জায়গাতে ঘুরতে আসবেন, আসলে কিন্তু খুবই খুবই আনন্দিত হবেন, যেটা আসলে খুবই এক্সাইটেড একটি বিষয়। তো এইখানে কিন্তু আমরা, আমার এই প্রথম আসা, এই দেখাতে কিন্তু আমি খুবই আনন্দিত হয়েছি, যেটা আসলে আপনাদেরকে মানে বোঝানো অসম্ভব যে কতটা আনন্দিত হয়েছিলাম। তো সব মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আসলে আশা রাখি ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে কখনো হাতে সময় সুযোগ হলে ইনশাল্লাহ আবার আসবো।